আমাদের যে বাবু সম্মানিত প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন সাহেব, এই যে নাক মুখ ফুলা হয়ে কি রকম ভাবে মিডিয়াতে আসে, কি রকম মানে অদ্ভুত আচরণ করে, অদ্ভুত কথাবার্তা কয়, এটা আমরা ডিজার্ভ করি না। বাচ্চাদের কাছ থেকে যে ম্যাচটা শুনতাম ওই সময়ের, এই ম্যাচটার এই জোয়ারটা আজকে বসুন্ধরা কিংস এরেনায় আমরা উপভোগ করলাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকট। আমরা হাফ টাইমের আগে আমরা দুইটা আরও ওপেন গোল রাখিবে চান্স মিস করছে, নয়তো আমরা হাফ টাইমের আগেই লিড 3-0 হয়ে যেত ম্যাচটা। তারপরে এক গোল খাইলাম কনসিডার করার পরে, দশ জনের বাংলাদেশ যে ম্যাচটা খেলছে, দশ জনের যে ম্যাচটা দিতে আর দিয়ে খেলছে, এক কথায় অসাধারণ। বিশ্বনাথ ঘোষ, তারেক কাজী, সাদ উদ্দিন, জামাল ভুঁইয়াও, অলসো অল অল অফ দ্য প্লেয়ার, অসাধারণ। এক কথায় দীর্ঘদিন পর বাংলাদেশ একটা অসাধারণ ম্যাচ দেখলাম, যে ম্যাচটা আমাদের জয়টা আমাদের খুব দরকার, মানে অসম্ভব প্রয়োজন ছিল এই জয়টা, আমরা সেই জয়টা আজকে কিংস এরিনাতে তুলে নিলাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তিনজন ফুটবলার নাই, ঠিক আছে, এটাই অবকাশের মাঠে কি বোঝা গেছে কিনা? আসলে সত্যি কথা বলতে কি, তিন প্লেয়ারের অনুপস্থিতি মাঠে প্রথমার্ধে বোঝা গেছে। ধরেন আমাদের যে তপু বর্মন অ্যান্ড আনিস রহমান জিকু, গোলকিপার নট ফ্যাক্ট বাট ওয়ান স্টপার, তপু বর্মন ইজ ভেরি ফ্যাক্ট মাই টুডে দিস টিম, শেখ মুরসালিন অলসো অসাধারণ আসতে, বাট ফাহিম দিস কাভারেজ নো প্রবলেম, বাট মুরসালিন থাকলে আরও বেটার হইতে পারতো, কিন্তু এর থেকে কোনো অংশে খারাপ না ফাহিম, অসাধারণ। ও ফাহিম, রাকিব অসাধারণ, অসাধারণ, এক কথাই মানে এতদিন পর, দীর্ঘদিন পর একটা ম্যাচ দেখে বাংলাদেশের সত্য কথা জিততে পাইলাম। মনের তিন 90 দশকের যে সিনিয়রদের, আমাদের বাচ্চাদের কাছ থেকে যে ম্যাচটা শুনতাম ওই সময়ের, এই ম্যাচটার এই জোয়ারটা আজকে বসুন্ধরা কিংস এরেনায় আমরা উপভোগ করলাম। কতদূর জিতে পারে বলে আশা করতেছেন? ইনশাল্লাহ, যেহেতু এটা স্মার্ট ফুটবল, আপনারা ওই যে লাতিন আমেরিকা বা ওইসব ফুটবলের সাথে কম্পেয়ার করলে তো আমরা আসলেই এশিয়াটা অনেক পিছিয়ে আছি, কিন্তু আলহামদুলিল্লাহ এই টিমটা নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের যাত্রা আরও অনেক দূরে গিয়ে যাবে। যদি বাংলা বাবু পেতে যে মানে যে যাই জামালাগুলো হয় এগুলো মিডিয়াতে আসে দেখি, এগুলো যদি কমিয়ে আনা যায় ইনশাল্লাহ বাংলাদেশ ফুটবল অনেক এগিয়ে যাবে। কী কী ঝামেলা হয় এই যে কাজী আমাদের যে বাবু সম্মানিত প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন সাহেব, এই যে নাক মুখ ফুলা হয়ে কি রকম ভাবে মিডিয়াতে আসে, কি রকম মানে অদ্ভুত আচরণ করে, অদ্ভুত কথাবার্তা কয়, এটা আমরা ডিজার্ভ করি না। আমরা উনি একজন ভালো ফুটবলার ছিল, কিন্তু ভালো সংগঠক না। সংগঠক আর ফুটবলার দুইটা দুই জিনিস। উনি একজন ভালো ফুটবলার ছিলেন, কিন্তু আদৌ উনি ভালো সংগঠন না, উনি ভালো সংগঠন না, উনারকে সংগঠক না, উনি পদত্যাগ করুক, বাবু ফুটবল বাংলাদেশ ফুটবল আরো এগিয়ে যাবে, আরো এগিয়ে যাবে, আরো এগিয়ে যাবে। ফুটবলে ফুটবলে এখন আজকে